রাগ করো না কুচ্ছি, তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। আমি দরিদ্র মানুষ, অনেক কিছু করতে ইচ্ছা করে, করা হয়ে ওঠে না শক্তিশালী অর্থবহ কাগজের অভাবে। আমি তো জানি তোমার শিশু সুলভ একটা মন আছে, ঘুরতে ভালোবাসো, শাড়ি পরতে ভালোবাসো, এখনো চিপস খেতে ভালোবাসো। সেদিন সন্ধ্যায় আমাকে ফুলার রোডের ফুটপাথে বসে যত্ন করে মিস্টার টুইস্ট নামের ভাজা আলু খাইয়েছ। মানুষ তাকিয়ে দেখছিল, আমার অভিব্যক্তিতে তুমি লজ্জা দেখেছিলে। তোমাকে আকাশ দেখাবার ছলে পাঞ্জাবির হাতায় মুছে ফেলা আমার চোখের কোণে জমে ওঠা জল দেখনি। শোনো কুচ্ছি, আমার দ্বারা চাকরি হবে না বুঝলে, সবাইকে দিয়ে সব কিছু হয় না। কিছু পত্রিকায় কলাম লিখে, কিছু বাচ্চাদের বাংলা পড়িয়ে একটা জীবন কেটে যাবে না বলো? ঘরে হয়তো আইপিএস থাকবে না, লোডশেডিং হলে বৈশাখী মেলায় সেই যে কিনেছিলাম তালপাখাটা দিয়ে আমায় বাতাস করবে না বলো? আমি তারপর না হয় তোমার চুলে দুই বেনি করে দেব, গরমে কি শাড়ি পরিপাটি থাকে, এলোমেলো করে দেব অধিকার নিয়ে, দুষ্টুমি করব, ভালোবাসব, বাতি এনে দুটো ভাত ফুটিয়ে নেব চুলায়, আমি অপটু হাতে আলু ভর্তা বানাবো, খেতে বসে ঝাড়ি খাবো লবণ হয়নি। তাতে কি, সবাইকে দিয়ে তো সব কিছু হয় না। আমি তোমাকে শুধু ভালোবাসবার আর একটা গল্প লিখে জীবন কাটিয়ে দেবার অধিকার চাইলে, আমার হাতটা ধরে খুব রাজি আছো বলে আশ্বস্ত করবে না তুমি বলো? লাভলি লাভলি। শুধু আমাদের প্রত্যেকের হাতে একটা চায়ের পেয়ালা থাকতে হতো, তাহলে হতো বিকেলটা অসাধারণ। এরকম একটি কবিতা গান।